গ্লাইকোলিক অ্যাসিড, রিসেন্টলি বেশ হাইপড একটি স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট। আন্ডার আর্ম, ঘাড়ে কালো দাগ, হাঁটু বা কোণের পিগমেন্টেশন কমাতে এর ব্যবহার বেশ দেখা যাচ্ছে। এই হাইপড ইনগ্রিডিয়েন্ট আসলে কতটুকু বেনিফিশিয়াল, চলুন তাহলে আজকের ভিডিওতে তা জানা যাক। গ্লাইকোলিক অ্যাসিড হলো এক ধরনের এএইচএ বা আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ওয়াটার সলিউবল। মূলত গ্লাইকোলিক অ্যাসিড এক ধরনের কেমিক্যাল এক্সফোলিয়েটর, যা স্কিনের আউটার মোস্ট লেয়ারে ডেড সেলস রিমুভ করতে হেল্প করে। এটি স্কিনে ফাস্ট অ্যাবজর্ব হয়ে যায়, কারণ এর মলিকিউলগুলো সবচেয়ে ছোট সাইজের হয়। এটি ব্যবহারে স্কিন সেলের টার্নওভার বেড়ে যায়, যার ফলে স্কিন স্মুথ অ্যান্ড ভিজিবলি ব্রাইট লাগে, আর এই কারণেই এটি বেশ পপুলার। রিসেন্টলি গ্লাইকোলিক অ্যাসিডের সবচেয়ে বেশি পপুলারিটি আন্ডার আর্ম পিগমেন্টেশন কমানোর জন্য দেখা যাচ্ছে। আন্ডার আর্মে পিগমেন্টেশন সবারই কম বেশি হয়। এর মলিকিউলগুলো স্কিনে ফাস্ট অ্যাবজর্ব হয়ে যায় এবং এর মধ্যে থাকা এক্সফোলিয়েটিং প্রপার্টিস স্কিনের টপ মোস্ট লেয়ার এক্সফোলিয়েশন অ্যান্ড সেল টার্ন ওভার বাড়ানোর মাধ্যমে ডিসকালারেশন পিগমেন্টেশন ফেড আউট করতে হেল্প করে। একইভাবে ঘাড়ে কালো দাগ, হাঁটু বা কোণের পিগমেন্টেশন কমাতে গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার দেখা যায়। রেগুলার ইউজে ধীরে ধীরে এই পিগমেন্টেশন কমে আসে, তবে ডিপার পিগমেন্টেশন রিডিউস হতে এবং সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হতে সময় লাগে। আবার অনেকেই ইনগ্রোন হেয়ার রিমুভালের জন্য গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করে থাকেন। এটি ইনগ্রোন হেয়ারের জন্য একটি ভালো সলিউশন হতে পারে, কারণ যে বন্ডের জন্য ইনগ্রোন হেয়ার প্রপারলি গ্রো করতে পারে না, সেই বন্ডটাকে গ্লাইকোলিক অ্যাসিড ভেঙে দেয়, সো হেয়ার তখন নর্মালি গ্রো করতে পারে। সো গ্লাইকোলিক অ্যাসিড স্কিন এক্সফোলিয়েট করার সাথে সাথে ইনগ্রোন হেয়ার প্রিভেন্ট করে। অনেকে আবার গ্লাইকোলিক অ্যাসিডকে অ্যান্টিপারস্পিরেন্ট হিসেবে ইউজ করে থাকে, কিন্তু এটি যদি একটা এক্সফোলিয়েটর হয় তাহলে এটি কিভাবে অ্যান্টিপারস্পিরেন্ট হিসেবে কাজ করে? সায়েন্টিফিক্যালি আমাদের আন্ডার আর্মে ওডর ক্রিয়েট হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, এবং আমাদের যখন সোয়েট হয় তখন তা ব্যাকটেরিয়ার সাথে কম্বাইন করে ওডর ক্রিয়েট করে। বেসিক্যালি গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করা হলে আন্ডার আর্ম এরিয়া ব্যাকটেরিয়া গ্রো করার জন্য আনইনহ্যাবিটেবল হয়ে যায়, যার ফলে ব্যাকটেরিয়া গ্রো করে না এবং বডি ওডরও কমে যায়। বাট এটি কখনোই ডিওড্রেন্ট বা অ্যান্টিপারস্পিরেন্টের অল্টারনেটিভ হতে পারে না। আমাদের ফেসের স্কিনের তুলনায় বডির অন্যান্য পার্টের স্কিনের থিকনেস একটু বেশি হয়। আমরা আমাদের বডি পার্টের জন্য যে কনসেন্ট্রেশনের গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করব, ঠিক সেম কনসেন্ট্রেশনের গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ফেসের স্কিনের জন্য ইউজ করাটা ঠিক হবে না, কারণ ফেসের স্কিন থিন হয়, প্লাস এটি যদি ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় তাহলে এর স্মলার মলিকিউলগুলো ডিপলি পেনিট্রেট হয়ে স্কিনে বার্নিং অথবা ইরিটেশন ক্রিয়েট করতে পারে। অ্যাজ আ রেজাল্ট স্কিন সেন্সিটিভিটি বেড়ে যায়। আমরা যেহেতু স্কিন অফ কালার অর্থাৎ ব্রাউন আর এশিয়ান স্কিন টোনার, তাই আমাদের স্কিনে ককেশিয়ান স্কিনের তুলনায় মেলানোসাইটস বেশি মেলানিন প্রোডিউস করে। তাই আমাদের স্কিনের কোনো রকম বার্ন, ইনফ্লামেশন আর রিয়াকশন হলে তা মেলানোসাইট সেলকে ট্রিগার করে আরও বেশি পিগমেন্টেশন ক্রিয়েট করে। এই কারণেই বডির ডিফারেন্ট স্কিন এরিয়ার জন্য রাইট কনসেন্ট্রেশনের গ্লাইকোলিক অ্যাসিড চুজ করতে হবে। যেহেতু ফেসের স্কিনের থিকনেস কম, তাই ফেসের জন্য 1-2% গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা সেফ। আন্ডার আর্ম, গলা, কনুই বা হাঁটুর পিগমেন্টেশন কমাতে আমরা 8% ইউজ করতে পারি। গ্লাইকোলিক অ্যাসিড যেহেতু স্কিনকে সেন্সিটিভ করে ফেলে, তাই সানস্ক্রিন যেন মিস না হয়। সো গ্লাইকোলিক অ্যাসিড কিভাবে পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করে তা নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি। গ্লাইকোলিক অ্যাসিড নিয়ে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার।